राज्यसभा के सांसद सदस्य और दक्षिण 24 परगना जिला के तृणमूल कांग्रेस अध्यक्ष सुभाषीष चक्रवर्ती ने अपने वास भवन में एक संवैधानिक सम्मेलन का आयोजन किया था। उन्होंने बताया कि अम्फान तूफान के लिए केंद्र सरकार की मदद ही काफी नहीं है, राज्य सरकार को भी इस पर ध्यान देना होगा। বিভিন্ন জায়গায় বলছে এখানে ত্রাণ দেওয়া হচ্ছে না, ওখানে বলছে এই ত্রিপল দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে সবখানে আমরা ত্রিপল পৌঁছে দিয়েছি এবং আরও ত্রিপল আমরা জোগাড় করেছি। যদি কোথাও কোনো অংশে কম পড়ে তাহলে আমরা সেটা ঘাটতি পূরণ করে দেবো। কোথাও যাতে কোনো মানুষ দেখছেন তো আমরা যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 20,000 টাকা করে আমরা ব্যবস্থা করেছি, তাতে 5 লক্ষ মানুষ উপকৃত হয়েছে। প্রায় 23,27,000 আমরা কৃষকদের আমরা 1,500 টাকা করে দিয়েছি। পান বরজ যারা প্রায় 5 লক্ষ তাদের আমরা 5,000 টাকা করে দিয়েছি এবং যে সমস্ত চাষিদের একর পিছু আমাদের 5,000 টাকা করে দেওয়া হয়েছে। যেখানে আপনারা অনেকেই বলবেন যে বিজেপির থেকে মানে তথা বিজেপির থেকে বলবো না, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 1,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু দিদি অলরেডি 6,250 কোটি টাকা হাতে বরাদ্দ করেছেন এবং দেখেছেন গত দুদিন আগে আনন্দবাজারে দিয়ে দিয়েছেন কোন খাতে কত টাকা দিদি বরাদ্দ করেছেন, কোথাও কোনো ত্রুটি রাখে নেবেন। এই পরিযায়ী শ্রমিকদের জন্য একটা পরস প্রকল্প করেছেন, সেই প্রকল্পের মাধ্যমে 1,000 টাকা করে পৌঁছে দেওয়া হবে। আমরা চাই না কোনো মানুষ অভুক্ত, সে যে রাজনীতি করুক, সে সিপিএম করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, আমরা চাই মানুষ হিসাবে পরিগণিত। আমরা মানুষ হিসাবে আমরা মনে করি মানুষের পাশে থাকা উচিত। আমাদের নেত্রী যে নিদর্শন রেখেছেন, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এরকম জীবনে রিক্স নিয়ে একদিকে করোনা, একদিকে পরিযায়ী শ্রমিক, একদিকে আমফানের মতো ঝড়, তারপরেও দেখেছেন যে দুদিন কি ঝড় ঝাপটা হয়েছে। অতএব এই পরিস্থিতি থেকে উদ্ধার করা যে কর দুরূহ কাজ যারা করছেন তারা বুঝতে পারছেন। আমি একটা বলে না, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। অতএব কাজ করার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি